স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ভোটমুখী গুজরাটের দুটো জেলায় মেহসানা এবং আনন্দে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং পারসিক ধর্মাবলম্বী যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের জন্য এ দেশে এসেছিলেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী এই নাগরিকত্ব প্রমাণটা, এই নাগরিকত্ব প্রদান করা হবে এবং যাদেরকে প্রদান করা হবে তাদের পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে। 1955 সালের যে আইন, সেই আইনের ধারায় এই নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইনে যে যে কথাগুলো বলা হয়েছিল তাতে কখনোই ধর্মের বিষয়টা উল্লেখ ছিল না। অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নোটিফিকেশন দিয়েছে তাতে কিন্তু মুসলমান ধর্মাবলম্বী মানুষদের কথা নেই, এটাই হচ্ছে প্রশ্ন। 1955 সালের নাগরিকত্ব আইন ইতিমধ্যে 6 বার সংশোধিত হয়েছে। 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে, কিন্তু এখনও বিধি প্রণয়ন হয়নি। তাই বিজেপি বলতে শুরু করেছে যে সিএএ চালু এখন সময়ের অপেক্ষা, দেশ জুড়ে চালু হবে এবং বাংলায় মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্বের দাবি করে আসছেন তাদের স্বপ্ন পূরণ হলো বলে, অর্থাৎ স্বপ্ন পূরণ সময়ের অপেক্ষা। কংগ্রেস, বাম, বিজেপি বলছে যে সেতু দুর্ঘটনায় গুজরাট সরকারের মুখ পুড়েছে, প্রধানমন্ত্রী গুজরাটে থাকাকালীন এই ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমের সমালোচনার ঝড় উঠেছে, তাই সেইগুলো থেকে দৃষ্টি ঘোরাতেই হঠাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ত। তবে 2017 থেকে 2021 পর্যন্ত প্রায় 1032 জনকে নাকি নাগরিকত্ব দেওয়া হয়েছে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী। এখন ধর্মের ভিত্তিতে সংবিধানে নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গটা নেই, কিন্তু যে নোটিফিকেশন স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েছে তাতে 1955 সালের আইনের উল্লেখ করেও ওই 5টা ধর্মাবলম্বী মানুষদের কথা বলা হয়েছে, সেখানে মুসলিম ধর্মাবলম্বীদের মানুষেরা নেই। সেই জন্যই বিজেপি বলছে যেটা সিএএ লাগু করার প্রথম পদক্ষেপ। রাজ্য বিজেপির মধ্যে এ নিয়ে কিন্তু মতান্তর আছে। নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার দেখলাম বলেছেন যে 1955 সালের নাগরিকত্ব আইনকে সামনে রেখে নাগরিকত্ব দেওয়া শুরু হলে তাহলে সিএর জন্য আমরা এত আন্দোলন করলাম কেন। আবার শুভেন্দুবাবু বলেছেন যে সিএএ চালু হওয়া, লাগু হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র, এই বিতর্ক চলবে। সুপ্রিম কোর্টে সিএর বিরুদ্ধে প্রায় 200টার উপরে মামলা হয়েছে। কেন্দ্র বলেছিল মামলাগুলো না শুনতে, সুপ্রিম কোর্ট কেন্দ্রের দাবি খারিজ করে দিয়েছে। সম্ভবত ডিসেম্বর মাসের 6 বা 8 তারিখ থেকে সুপ্রিম কোর্টের এই মামলাগুলোর শুনানি শুরু হবে। এখন দেখা যাক সিএর মতাদর্শগত ভিত্তি কী, যেটাকে বিজেপি বলছে যে এটা হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। কেন বলছে? দেখুন, কাশ্মীরকে পাকিস্তান চিরকালই বলে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। বিজেপি সংঘ পরিবার বলছে সিএএও হলো আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তাদের ব্যাখ্যা কি? যে দেশ ভাগের ঠিক আগে বা দেশ ভাগের সময় দাঙ্গা হয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশে হয়েছিল আর পাঞ্জাব লাগোয়া পশ্চিম পাকিস্তানেও হয়েছিল, স্বাধীনতার আগে, স্বাধীনতার অব্যবহিত পরে। যদিও আমাদের দেশের পাঞ্জাব আর এখন পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে পপুলেশন এক্সচেঞ্জ প্রায় কমপ্লিট হয়ে যায়, বহু সম্ভ্রান্ত মুসলিম পরিবার উত্তর ভারত, পশ্চিম ভারতে বাস করতেন, পাঞ্জাবে বাস করতেন, তারা চলে যান পাকিস্তানে, তাদের অনেককে আবার মহাজিরও বলা হয়। আবার পাকিস্তান থেকে অনেক হিন্দু ভারতবর্ষে চলে আসেন যারা আগে লাহোর, করাচি, ইসলামাবাদ, সিন্ধ প্রভিন্স, বালুচিস্তানে থাকতেন। মারামারি হয়েছে,
দাঙ্গা হয়েছে, খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান তার জীবন্ত দলিল, 1946 স্বাধীনতার আগে নোয়াখালীতে দাঙ্গা হলো, গান্ধীজি গেলেন, রক্তাক্ত হয়েছে আমাদের স্বাধীনতার সময় দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায়, ইতিহাস রক্তে লাঞ্ছিত হয়েছে। তাহলে এটাকে থামানোর একটা উপায় বার করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন দুই দেশের রাষ্ট্রপ্রধান, পাকিস্তানের লিয়াকত আলী খান তখন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের জওহরলাল নেহরু। 1950 সালের 2 এপ্রিল সপার্ষদ লিয়াকত আলী খান দিল্লিতে এলেন, 4 দিন ধরে বৈঠক হলো, 6 এপ্রিল নেহরুজি এবং লিয়াকত আলী খান চুক্তি সম্পাদন করলেন, যাকে ইতিহাসে বলে নেহরু লিয়াকত প্যাক্ট। তাতে কি বলা হয়েছে? তাতে বলা হয়েছে যদি ভারতবর্ষ থেকে কোনো হিন্দুরা যদি কোনো কারণে পাকিস্তানে চলে যেতে চায় বা যেতে বাধ্য হয়, তারা সেখানে মাথা উঁচু করে থাকতে পারবে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে স্বাধীনতা উপভোগ করেন, সংখ্যালঘুরাও সেই স্বাধীনতা উপভোগ করবেন। আবার স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কোন কারণে ভারতবর্ষের কোন আবার কোনো কারণে ভারতবর্ষ থেকে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ পাকিস্তানে চলে গেলেন, আবার পাকিস্তান থেকে তিনি তার জন্মভূমি ভারতে ফিরতে চান, তখনও ভারত সরকার তাদেরকে সমমর্যাদা দেবে, উপযুক্ত মর্যাদা। অর্থাৎ ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুদের মতো তারা একই রকম সুযোগ সুবিধা সম্মান পাবেন, আইনসভায় প্রতিনিধিত্ব পাবেন, জুডিশিয়ারিতে পাবেন, সেনাবাহিনীতে পাবেন, সরকারি চাকরিতে পাবেন। পাকিস্তানও তাই বলেছিল। পাকিস্তান বলেছিল যে ধর্মীয় সংখ্যালঘুরা পাকিস্তানে ধর্মীয় সংখ্যাগুরুদের মতনই মর্যাদা পাবেন এবং সমাজের সব ক্ষেত্রে তাদের অধিকার স্বীকৃত হবে। আবার কেউ যদি কোনো কারণে ভারতবর্ষ থেকে পাকিস্তানে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চায়, তারা কত সম্পত্তি আনতে পারবেন, কত নগদ আনতে পারবেন, সেটা পরিষ্কার করে বলা আছে। আবার পাকিস্তান থেকে কেউ যদি পাকাপাকিভাবে ভারতে এসে থাকতে চায়, তারাও কত সম্পত্তি আনতে পারবেন, কত নগদ আনতে পারবেন, সেটাও নেহরু লিয়াকত চুক্তিতে বলা হয়েছিল। এটাকেই বিজেপি বলছে, সংঘ পরিবার বলছে যে নেহরু লিয়াকত চুক্তিকে লেটার অ্যান্ড স্পিরিটে আমরা ফলো করেছি। প্রমাণস্বরূপ যে স্বাধীনতার 75 বছর পর ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা হিন্দুদের তুলনায় বেড়েছে, কিন্তু পাকিস্তানে হিন্দু জনসংখ্যা প্রায় নেই বললেই চলে, 4-5%। বাংলাদেশে যেখানে 71-এর আগে প্রায় 23% হিন্দু পপুলেশান ছিল, সেটা কমতে কমতে 6% নেমেছে। ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বেড়েছে, আবার বাংলাদেশ পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কমেছে। অর্থাৎ নেহরু লিয়াকত চুক্তিকে লেটার অ্যান্ড স্পিরিটে মেনেছে ভারতবর্ষ, পাকিস্তান মানেনি, বাংলাদেশ মানেনি। আর যে পাকিস্তান বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষ একজন ইসলামিক দেশে ধর্মীয় নিপীড়নের মুখে পড়তে পারেন না। সেখানে কারা ধর্মীয় নিপীড়নের মুখে পড়তে পারেন? যারা ধর্মীয় সংখ্যালঘু, তাই হিন্দু, শিখ, খ্রিস্টান, পারসিক, জৈনদের, তারা যদি এই দেশে আসতে চান তাদের নাগরিকত্বটা দেওয়ার দরকার। এটাই হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মূল মতাদর্শগত ভিত্তি। অনেকে বলেন না মুসলমানদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, বিষয়টা তা নয়, বিষয়টাকে অতি সরলীকরণ করা হচ্ছে। মুসলমানদের তাড়িয়ে দেওয়ার সঙ্গে CAA-র কোনো সম্পর্ক নেই এবং এটা কারোর ভাবনার মধ্যেও নেই। ভারতবর্ষ 130-140 কোটি মানুষের বাস, সেখানে প্রায় 20 কোটির উপর মুসলমান থাকে। পৃথিবীর একমাত্র নন মুসলিম কান্ট্রি যেখানে মুসলমান জনসংখ্যা বিশ্বের মধ্যে সবথেকে বেশি, তারাও ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, তারাও একই রকমভাবে আমাদের মতো জাতীয়তাবাদী বলে অনেকে মনে করেন। সুতরাং এটাই হচ্ছে আপনার CAA-র মতাদর্শগত ভিত্তি, এটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বলছে যে সংবিধানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কোনো উল্লেখ নেই, আর
বিজেপি সংঘ পরিবার কি বলছে, ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়েছেন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানে, তাদের নাগরিকত্ব দেয়া আমাদের মৌলিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু এখনও বিধি প্রণয়ন হয়নি। ধরুন যারা সিএর বিরোধিতা করবে তাদেরকে কিন্তু মুসলমান তোষণকারী হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেবে বিজেপি, এটা তাদের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি। রবি কিষাণ গোরখপুরের সাংসদ কি বলেছিলেন যে 130 কোটি ভারতবাসীর মধ্যে 100 কোটি ভারতবাসী হচ্ছে হিন্দু, তাই হিন্দু রাষ্ট্র গঠন করলে কি এমন অসুবিধা হয়? পৃথিবীতে বহু মুসলিম কান্ট্রি আছে, ইসরায়েলের মতো ইহুদিদের দেশ আছে, তাহলে হিন্দুদের একটা দেশ থাকবে না কেন? অনেকে বলছেন এটা হিন্দু রাষ্ট্র গঠনের দিকে আরও একটা ধাপ। 2014 থেকে 2022 এই কালপর্বে বিজেপি কী কী করেছে? 370 বিলোপ করেছে, 35-এর বিলোপ করেছে, 3 তালাক বিলোপ করেছে, রাম মন্দির নির্মাণ শুরু হয়ে গেছে, 24-এর আগে রাম মন্দির তৈরি হয়ে যাবে, সিএএ আইনটা পাশ করেছে, বিধি প্রণয়ন হয়নি, এবার হয়তো তারা অভিন্ন দেয়ালি বিধি চালু করার কথা বলবে। এগুলো কাদের অ্যাজেন্ডা? এগুলো হচ্ছে সংঘের অ্যাজেন্ডা। সংঘের অ্যাজেন্ডা ফুলফিল করছে বিজেপি। অতীতে তারা কেন পারেনি? বাজপেয়ীজির 18 দলের সরকার ছিল এবং বাজপেয়ীজির সঙ্গে তৎকালীন সংঘপ্রধান সুদর্শনের খটামটি লেগেই থাকত, কিন্তু মোদিজির সঙ্গে মোহন ভাগবতের সম্পর্ক অত্যন্ত মসৃণ, আর তারপরে আছেন দত্তাত্রেয় হোসবালে, যার সঙ্গে মোদিজির সম্পর্ক অত্যন্ত মসৃণ। তাই সংঘ বিজেপি এখন এক সুরে চলছে। সংঘ চাপ দিচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন চালু করার জন্য, এখনও মোদি সরকার উচ্চবাচ্য করেনি। অভিন্ন দেয়ানি বিধি চালু করা সংঘের ঘোষিত এজেন্ডা। আমার মনে হয় যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই দুটোই চালু করবার উদ্যোগ অন্তত নেবে কেন্দ্রের বিজেপি সরকার। এটাই হচ্ছে সিএর মতাদর্শগত ভিত্তি। আপনি এর বিরোধিতা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে অনেকেই সিএর মতাদর্শগত ভিত্তিটা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নয়। সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এটা এক ধরনের অপপ্রচার, এর সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। একটা কথা বলেই প্রতিবেদন শেষ করব। এনআরসিতে বহু হিন্দুর নাম ঢুকে গিয়েছিল, অর্থাৎ বাঙালি হিন্দুদের তাড়াতে চাই অসম সরকার, এটা একটা প্রতিবাদ হয়েছিল। একটা ছোট্ট ঘটনা বলি, 1947 থেকে 1947 স্বাধীনতার আগে বাংলাদেশ থেকে, মানে তখন তো পাকিস্তান ছিল, বহু বাংলাভাষী মুসলমান ভাই বোন আসামে প্রবেশ করেছিলেন। ফার্টাইল ল্যান্ড, প্রচুর জল, তারা স্থায়ী বসবাস করেন। 1947-এর পর থেকে বহু হিন্দু আসামে প্রবেশ করেন, কিন্তু যারা আগে থেকে আসামে এসেছিলেন তাদের কাছে অনেক বেশি সরকারি নথিপত্র ছিল, আর 1947-এর পরে যারা আসেন তাদের কাছ থেকে নথিপত্র অনেক কম ছিল। সেই জন্য যে 19 লক্ষের নাম বাদ গিয়েছিল তার মধ্যে 12 লক্ষ হিন্দু ছিল। যদিও এনআরসি চালু করা, মানে ওইভাবে চালু না করলেই পারত সরকার, মুখ পড়েছে, তাই এনআরসিকে রেক্টিফাই করার জন্য হয়তো সিএএর প্রণয়ন করা হয়েছে, কিন্তু মূল বিষয়ে হলো রাজনৈতিক বিবাদ, পয়েন্ট কাউন্টার পয়েন্ট সবই থাকতে পারে। সিএএর মতাদর্শগত ভিত্তি হলো নেহরু লিয়াকত চুক্তি। আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে গুগলে গিয়ে নেহরু লিয়াকত চুক্তি পড়ে নেবেন। আর সবাইকে জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন।